1996 বিশ্বকাপের স্মৃতি ফিরল, ইডেন মাতল লেসার্সতে, আইপিএল ধাঁচে ডিজে বাজছে, জ্বলছে নিয়ন আলো, ইনিংসের বিরতিতে জমকালো লেসার্স, গোটা মাঠকে অন্ধকারে ডুবিয়ে সে এক অদ্ভুত আলো আধারের খেলা, ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় গান, আর তার তালে তালেই লেসার আলোর ছলকানিতে মেতে উঠল গোটা ইডেন। ইডেন গার্ডেন্স মাতালেন লেজেন্ডরা, সঙ্গে ছিল এ আর রহমানের গান। কলকাতার ইডেন গার্ডেন্সে লেজেন্ড লিগ ক্রিকেটের বিশেষ ম্যাচে এলো ওয়ান ডে বিশ্বকাপের স্মৃতি। ঘটল 1996 বিশ্বকাপের সাপ মুক্তি। সেবার উদ্বোধনী অনুষ্ঠানে লেসার্সও ভেস্তে গিয়েছিল, এই দিন সেই অভিশাপ কাটল উদ্দাম উদ্দীপনায় ক্রিকেটের নন্দনকানন। কেরিয়ারের মধ্যগগনে থাকা ক্রিকেটারদের গনগনে তেজ, ক্রিকেট জীবনের পড়ন্তবেলায় ইডেনে লেজেন্ডরাই ছড়িয়ে দিলেন এক মুঠো সোনার উদ্দুর। মুখোমুখি ইন্ডিয়ান মহারাজাস এবং ওয়ার্ল্ড জায়ান্টস এই দুই দল। ম্যাচে দুই দলের হয়ে খেলেছেন ক্রিকেট বিশ্বের একাধিক বিশ্বের প্রাক্তন তারকা। ইনিংস বিরতিতে মাঠে চলল লেসার্সও, ইডেনের সমস্ত ব্লকে দর্শকদের প্রবেশাধিকার না থাকলেও মাঠে উপস্থিত প্রায় 15,000 দর্শক লেসার্সকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে লাগলেন। একের পর এক আলোর ঝলকানিতে মেতে উঠল গোটা ইডেন। আলো আধারের খেলাতে গোটা ইডেন যেন তখন এক মায়ানগরী। তৎকালীন বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার নেতৃত্বাধীন ইডেনে লেসার্স হয়েছিল। 1996 সালের ওয়ান ডে বিশ্বকাপের উদ্বোধনে এই ঘটনার সাক্ষী ছিল ইডেন। তবে সেদিন বৃষ্টি এবং মেঘাচ্ছন্ন আকাশের কারণে শো একেবারেই জমেনি। বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির রাজত্বে আয়োজিত লেজেন্ড ম্যাচে দর্শকরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন সেই লেসার্সও। 15 মিনিট ধরে চলা লেসার্সোর দায়িত্বে পাঞ্জাবের এক কোম্পানি। অত্যন্ত মনোমুগ্ধকর উপস্থাপনা উপভোগ করল ইডেন গার্ডেন্স। ব্যুরো রিপোর্ট।